আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। রিসেন্টলি পুরো বিশ্বে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস, আর এই করোনা ভাইরাসের ভয়ে পুরো বিশ্ববাসী আতঙ্কিত হয়ে রয়েছে। যেহেতু এই ভাইরাসের এখন পর্যন্ত কোনো কার্যকরী প্রতিষেধক আবিষ্কৃত হয়নি, সেহেতু এই ভাইরাসটি নিয়ে বর্তমানে আতঙ্কিত হওয়ার যথেষ্ট কারণ রয়েছে। তো ভিউয়ার্স, এই ভাইরাসকে প্রতিরোধ করার অন্যতম একটি উপায় হচ্ছে নিজেকে এবং নিজের হাতকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। হয়তো আমরা অনেকে এই পরিষ্কার পরিচ্ছন্নতার সেফটিটি অনেক কঠোরভাবে মেনে চলছি, কিন্তু এই সেফটির কোনো ভূমিকাই থাকে না তখন যখন আমরা বাইরে অপরিষ্কার হাতে একটি স্মার্টফোনকে ব্যবহার করি এবং বাসায় এসে হাত ধৌত করে পুনরায় আবার সেই অপরিষ্কার স্মার্টফোনটি ব্যবহার করি। তো ভিউয়ার্স, যেহেতু এই ভাইরাস থেকে আমাদের প্রত্যেকেরই সেফ থাকতে হবে, সেহেতু ইনশাল্লাহ আজকে থেকে আমরা একটি নির্দিষ্ট সময় পরপর স্মার্টফোনটি পরিষ্কার করে নেব। এবং যেহেতু আমাদের এই স্মার্টফোনটি একটি ইলেকট্রনিক ডিভাইস, সেহেতু এটি পরিষ্কার করার সময় আমাদের অবশ্যই নির্দিষ্ট কিছু পদ্ধতি এবং সতর্কতা অবলম্বন করতে হবে। তো ভিউয়ার্স, ইনশাল্লাহ এই ভিডিওতে আমরা দেখব কীভাবে এবং স্পেসিফিক্যালি কোন কোন পদ্ধতি অবলম্বন করে আমরা একটি স্মার্টফোনকে এফেক্টিভলি ক্লিন করতে পারি। ভিউয়ার্স, আমাদের অনেকেরই স্মার্টফোন IP68 অথবা IP67 ওয়াটার প্রুফ রেটেড, কিন্তু তবুও একটি স্মার্টফোনকে সরাসরি পানিতে ডুবিয়ে দেওয়া ঠিক হবে না। রিসেন্টলি বাংলাদেশের ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস টেক টিউবার্স বাবু ভাইয়ের স্মার্টফোনটি যেটি ছিল iPhone XS Max, সেটিও পানিতে ডোবানোর ফলে তার ডিসপ্লে রেড হয়ে গিয়েছে। তো একটি স্মার্টফোনকে সরাসরি পানিতে ডুবে দেওয়া ঠিক হবে না। স্মার্টফোনটিকে সরাসরি পানিতে ডুবে পরিষ্কার করার পরিবর্তে আমরা যেটি করতে পারি সেটি হচ্ছে কোনো জার্ম কিলার এবং এরকম একটি মাইক্রোফাইবার ক্লথের সাহায্যে স্মার্টফোনটিকে মুছে পরিষ্কার করতে পারি। ইলেকট্রনিক ডিভাইস পরিষ্কার করার জন্য বেস্ট জার্ম কিলার কেমিক্যাল হচ্ছে 70% আইসোপ্রোপাইল অ্যালকোহলের ওয়াটার সলিউশন। রিসেন্টলি অ্যাপোলো তাদের ওয়েবসাইটে বিভিন্ন প্রকার ইলেকট্রনিক ডিভাইস পরিষ্কার করার জন্য একটি প্রতিবেদন প্রকাশ করেছে এবং সেখানেও তারা লিকুইড কেমিক্যাল হিসেবে 70% আইসোপ্রোপাইল অ্যালকোহলের ওয়াটার সলিউশনের কথা বলেছে। এখন সমস্যা হচ্ছে, 70% আইসোপ্রোপাইল অ্যালকোহলের ওয়াটার সলিউশন আমরা কোথায় পাবো? আমাদের মধ্যে যারা কোনো না কোনোভাবে কেমিক্যালসের সাথে যুক্ত আছেন তারা হয়তো সহজেই এই উপাদানটি ম্যানেজ করতে পারবো, কিন্তু আমরা যারা কেমিক্যালসের সাথে যুক্ত নেই তাদের জন্য খুশির খবর হচ্ছে যে কোনো প্রকার হ্যান্ড স্যানিটাইজার্স কিংবা হ্যান্ড রাবসগুলোর মেইন ইনগ্রিডিয়েন্ট হচ্ছে এই 70% আইসোপ্রোপাইল অ্যালকোহলের ওয়াটার সলিউশন। আমি আপাতত এসব কেমিক্যালসের সাথে যুক্ত নেই, তাই আজ আমরা এই স্মার্টফোনটি পরিষ্কারের জন্য ব্যবহার করব এই হেক্সিসল হ্যান্ড রাব। অ্যাজ ইউজুয়াল, এটা 70% আইসোপ্রোপাইল অ্যালকোহলের ওয়াটার সলিউশন, আর এই 50 ml এর বোতলটির প্রাইস হচ্ছে 40 টাকা। যে কোনো ডিসপেন্সারির দোকানে কি পাওয়ার কথা হলো বর্তমানে কি আমাদেরই পুঁজিবাদী মনোভাবের কারণে হয়তো আমরা সকল দেশের সকল ডিসপেন্সারি থেকে নাও পেতে পারি। এছাড়া মাইক্রোফাইবার ক্লথ নিয়েও টেনশনের কোনো কারণ নেই, যে কোনো পরিষ্কার পাতলা নরম কাপড় হলেই চলবে। চাইলে আপনার হ্যান্ডকারচিপ বা রুমালটা ব্যবহার করতে পারেন, তবে টিস্যু পেপার ব্যবহার না করাই ভালো, এতে স্মার্টফোনটিতে স্ক্র্যাচ লেগে যেতে পারে। এছাড়া স্মার্টফোনটির বিভিন্ন পোর্টগুলো পরিষ্কার করার জন্য একটি কটন বার্ডের প্রয়োজন হবে। পরিষ্কার করা শুরুর পূর্বে স্মার্টফোনটি থেকে সকল প্রকার এক্সটার্নাল পাওয়ার কেবল রিমুভ করে ফেলি। ফোন চার্জরত অবস্থায় কোনো ক্রমে একে পরিষ্কার করা যাবে না। এরপর স্মার্টফোনটি থেকে ব্যাক কভার খুলে একে আলাদা করি। ব্যাক কভার পরিষ্কার করার সময় আমরা সোপি ওয়াটার অথবা হ্যান্ড ওয়াশের মাধ্যমে পানিতে ধুয়ে একে পরিষ্কার করতে পারি। প্রথমে অ্যালকোহলিক সলিউশনটির বোতলের ক্যাপটি খুলে কাপড়টিতে পর্যাপ্ত পরিমাণ সলিউশন নিয়ে ভিজিয়ে নিই। তারপর এর সাহায্যে ফোনটির ফ্রন্ট প্যানেল, ব্যাক প্যানেল এবং সম্পূর্ণ ফ্রেমটি ক্লিন করে নিই। এরপর কটন বাটটি অ্যালকোহলিক সলিউশনে ভিজিয়ে নিই। তারপর ভেজানো কটন বাটটির সাহায্যে স্মার্টফোনটির এজের পার্টগুলো এবং পোর্টগুলো ক্লিন করে নিই। এই অ্যালকোহলিক সলিউশনটি একটি উদ্বায়ী পদার্থ, তাই পরিষ্কার করা শেষ হয়ে গেলে এটি খুব তাড়াতাড়ি বাতাসে অটোমেটিক্যালি উবে যাবে। শেষে স্মার্টফোনটি আলাদা করে মুছে নেওয়ার কোনো প্রয়োজন নেই। আর ব্যাক কভারটি পরিষ্কারের পর শুকিয়ে গেলে স্মার্টফোনটিকে এখন এটার সাথে যুক্ত করা যেতে পারে। তো ভিউয়ার্স, বর্তমানে সারা বিশ্বের পরিস্থিতি বিবেচনায় আমাদের অবশ্যই প্রত্যেককে এই করোনা ভাইরাস COVID-19 থেকে বাঁচতে প্রয়োজনীয় পদক্ষেপগুলো মেনে চলতে হবে। এবং আমরা রিসেন্টলি যারা দেশের বাইরে থেকে এসেছি তারা যেন সরকারের এই 14 দিন কোয়ারেন্টাইনে থাকার যে নির্দেশটি এটি অবশ্যই পালন করি, এতে আমাদের সকলেরই মঙ্গল হবে। আর সতর্কতা অবলম্বনে আমরা অবশ্যই হাঁচি ও কাশি দেওয়ার সময় একটি টিস্যু ব্যবহার করবো এবং ব্যবহারের পর নির্দিষ্ট স্থানে ফেলবো। অপরিষ্কার হাতে চোখ, মুখ কিংবা নাক স্পর্শ করবো না। তারপর কারোর সাথে ক্লোজ কন্ট্যাক্ট করবো না, তথা 1 মিটার দূরবর্তী থেকে কথা বলবো। এবং নিয়মিত বাইরে থেকে আসার পর নিজের হাত হ্যান্ড স্যানিটাইজার কিংবা হ্যান্ড ওয়াশ দিয়ে এবং তারপর নিজেদের স্মার্টফোনটি এই পদ্ধতিগুলো ফলো করে ইনশাল্লাহ পরিষ্কার করে নেব। পরিশেষে আমাদের সকলকে আমি দয়া করে একটি অনুরোধ করে ভিডিওটি শেষ করতে চাই, সেটি হচ্ছে আমরা যারা ব্যবসায়ী আছি তারা যেন অতিরিক্ত লাভের আশায় নিজের মনুষ্যত্বকে মেরে না ফেলে
ওই অতিরিক্ত প্রয়োজনের অতিরিক্ত খাবার বা খাদ্য গুদামজাত করা থেকে বিরত থাকি, এবং যারা আমরা সাধারণ নাগরিক আছি তারাও যেন এই নিজের প্রয়োজনের অতিরিক্ত প্রয়োজনীয় দ্রব্যাদি গুদামজাত করা থেকে বিরত থাকি। রিসেন্টলি ইউএসএ সরকার একটি পদক্ষেপ গ্রহণ করেছে, সেটি হচ্ছে তারা যেন তাদের প্রয়োজনের অতিরিক্ত দ্রব্যাদি গুদামজাত করতে না পারে। হয়তোবা আমাদের বাংলাদেশ সরকারও খুব শীঘ্রই এরকম একটি পদক্ষেপ গ্রহণ করবেন। সে পর্যন্ত আমরা নিজেরা প্রত্যেকেই দয়া করে এই অতিরিক্ত দ্রব্যাদি গুদামজাত করা থেকে বিরত থাকি। আমাদের নৈতিক মূল্যবোধের অন্যতম একটি দায়িত্ব এটি, এবং আমরা যদি সুনাগরিক হয়ে থাকি তাহলে আমাদের অবশ্য পালনীয় কর্তব্য এটি। তো পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আমরা সবাই এই ক্রাইসিসে বেঁচে থাকার চেষ্টা করি। ইনশাল্লাহ যখন এই ক্রাইসিসটা দূর হয়ে যাবে তখন আমরা অনেক বেশি সুন্দর একটি পৃথিবীকে পাবো।